তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা সয়েল মেকানিক্স এর একটা নতুন চ্যাপ্টার, খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা আমরা শুরু করব, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ অফ সয়েল। তো শিয়ার স্ট্রেংথ অফ সয়েল পড়বো ঠিকই, কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা করব বলতে পারো সেটা শিয়ার স্ট্রেংথ অফ সয়েল এর জন্য দরকার, বা বলতে পারো স্ট্রেংথ অফ মেটেরিয়ালেরও কিছু অংশ, সেটা নিয়ে আজকে পড়বো। কেন কি শিয়ার স্ট্রেংথ কে বুঝতে গেলে বা শিয়ার স্ট্রেংথ এর ব্যাপারে ডিটেলে জানতে গেলে আমাদের একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট কিন্তু থাকাটা খুব দরকার। কিসের ব্যাপারে? অবশ্যই হাউ টু ডিটারমাইন শিয়ার স্ট্রেস অন এ অবলিক প্লেন। ঠিক আছে, তো কি ব্যাপার না ব্যাপার সব আমি ডিটেলে বলছি, চাপ নেওয়ার কিছু নেই, বাট এই ব্যাপারটা সম্পর্কে আমাদের কিন্তু ডিটেলে ধারণা থাকা দরকার। তো চলো আজকে আমরা এই ক্লাসে সেই ব্যাপারটা সম্পর্কে কমপ্লিটলি জানবো। বলতে পারো শিয়ার স্ট্রেস জানার ভেতরে, তার পেছনে যে কনসেপ্ট আছে, তার মধ্যে মোর সার্কেল বলো, তার মধ্যে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে একটু পড়াশোনা করব। ওকে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস এবং ভেরি ভেরি কনসেপচুয়াল ক্লাস হতে চলেছে। ঠিক আছে, অনেক কিছু হয়তো আজকের পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো প্রথমে বলবো যে জিনিসটা অ্যাকচুয়ালি কি বা কি আমরা পড়তে যাচ্ছি। প্রথম কথা দেখো, যদি এই যে সয়েল মেকানিক্স, ঠিক আছে, সয়েলে সয়েল মেকানিক্স পড়ছে, সয়েল মেকানিক্সে ধরো তুমি এখানে একটা বিল্ডিং বানালে, ভেরি গুড, এখানে একটা বিল্ডিং বানালে, এবার কি হচ্ছে এই বিল্ডিংটা নিজের ওয়েটের জন্য, এর একটা ওয়েট আছে এবং সেই ওয়েটটা ধরে নিচ্ছি আমি একদম এই বরাবরই কাজ করছে, ধরে নিচ্ছি, যদি বা একটু অ্যাঙ্গেল করে কাজ করে আমি সেটা ধরছি না, ধরে নিচ্ছি একদম সোজাসুজি কাজ করছে, ধরে নিচ্ছি, তাহলে কি হবে? তুমি একটা জিনিস খুব খেয়াল করে দেখো, এই পোর্শনে যে লোডটা আসবে, এই পোর্শনে একটা লোড 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 আসবে, আসবে তো ঠিক বিল্ডিংটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পরের লেয়ারটাতে কি ওই লোডটা আসবে? এইখানে যে লোডটা, যে পরিমাণ লোড আসছে, ধরো এখানে 100 লোড আসছিল, ঠিক তার পরে যেখানে বিল্ডিং শেষ হয়ে গেছে ঠিক এই জায়গাটায়, এই জায়গাটাতে কি আর 100 লোড আসবে? তুমি বলবে যে না, 100 লোড আসবে না, বরং বলতে পারো যে প্রায় নীল লোড, কেন কি এর উপরে কোনো লোড নেই। সো বিল্ডিং এর জাস্ট পাশের যে লেয়ার তার উপরে এখানে কোনো লোড নেই, কিন্তু বিল্ডিং এর জাস্ট এই লেয়ারে একটা লোড আছে। তাহলে তুমি যদি এইখানকার যে সয়েল কন্ডিশন সেটাকে যদি তুমি কেটে নিয়ে এসে বড় করে যদি তুমি দেখো, বড় করে যদি আমি দেখি, তাহলে দেখতে কিরকম লাগবে? দেখতে লাগবে ধরো এখানে বিল্ডিং আছে, তাহলে বিল্ডিং এর জন্য এদিকে আমার এই লেয়ারটা, যেখানে বিল্ডিং লাস্ট লেয়ার, সেখানে আমার এই বরাবর নিচের দিকে একটা লোড আসছে, বাট ঠিক তার এপাশের লেয়ারটাই কিন্তু এখানে কিন্তু কোনো লোড আসছে না, এখানে কিন্তু কোনো লোড আসছে না, ফলে এই জায়গাটাকে, এই জায়গাটার মধ্যে কি হচ্ছে, একটা সেই ফ্লুইডে আমরা পড়েছিলাম না যে একটা লেয়ার যখন মুভ করতে চাই, ঠিক তার মানে কি এই যে এই লেয়ারটা ঠিক বিল্ডিং যেখানে আছে লাস্ট লেয়ারটা, এই লেয়ারটা কি মুভ করতে নিচের দিকে যেতে চাইছে, লোড এর উপর পড়ছে বলে সয়েল লেয়ারটা কি চাইবে নিচের দিকে আমি ঢুকে যাই? ওকে, বাট ঠিক তার পাশের লেয়ারটা যার উপর কিন্তু কোনো লোড আসছে না, সে কি করবে? সে কিন্তু এই মুভমেন্টটাকে বাধা দেবে। ওকে, মানে এই লোডের জন্য বিল্ডিং এর ঠিক লাস্ট মুভমেন্টটা ভেতর দিকে চলে যেতে চাইবে, দেবে যেতে চাইবে, সেটেল হয়ে যেতে চাইবে। ঠিক আছে, এবার সেটেল হয়ে যেতে চাইবে, ধরো এটা বিল্ডিং এর লাস্ট লাইন, সেটেল হয়ে যাবে, ঠিক তার পাশের যে অ্যাডজাসেন্ট যে সয়েল লেয়ারটা, সে কিন্তু এটাকে যদি নামতে দেবে, এটা কিন্তু নামতে দেবে না। সো এই দুটোর মধ্যে একটা বলতে পারো হচ্ছে কি, যেটা ফ্লুইডে হয়েছিল যে একটা অ্যাপারেন্ট বা একটা রিলেটিভ মোশন তৈরি হচ্ছে, বা দুটোর মধ্যে একটা আপেক্ষিক মোশন তৈরি হচ্ছে। আর আমরা জানি যখন কোন একটা লেয়ারের উপর দিয়ে আর একটা লেয়ার মুভ করতে চায়, কোন একটা লেয়ারের উপর দিয়ে আর একটা লেয়ার যখন মুভ করতে চায়, তখন এই আগের লেয়ারটা, সেটা যদি কঠিন বস্তু এবং লিকুইড হয়, তাহলে কি এই লেয়ারটা এটাকে যেতে বাধা দেয়, উপরে যে স্লাইড করে যাচ্ছে সেটাকে যেতে বাধা দেয়। ওকে, ঠিক সেম কেসটা কিন্তু এখানেও হবে। এবং এই যে তির্যকভাবে কোন একটা কঠিন বস্তুর উপর কোন একটা কোণাতে বল পড়ার জন্য, আর নিচের দিকে যে কোণা বা অন্য জায়গাকার যে কোণা যেগুলো রেস্টে আছে, যেগুলোর উপর বল ডিরেক্টলি আসছে না, সেইগুলো লেয়ারের মধ্যে একটা অ্যাপারেন্ট যে ডেন্সিটি, অ্যাপারেন্ট যে তোমার মোশন ক্রিয়েট হচ্ছে বা অ্যাপারেন্ট একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, এইটাকেই বা একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে, এটাকেই আমরা বলি শিয়ার স্ট্রেস।
তাহলে বিল্ডিং যখন নিজের ওয়েটের জন্য নিচে স্লাইড করতে চাইবে ঠিক তার পাশে সয়েল লেয়ার গুলো কি করবে তার এই মোশনটাকে আটকে দেবে। এই আটকে দেওয়ার জন্য সয়েলের মধ্যে যে স্ট্রেংথ ডেভেলপ হচ্ছে বা সয়েল যে শক্তির কারণে এই বিল্ডিংটাকে সাবসাইড হতে দিচ্ছে না সেই স্ট্রেংথটাকেই বলা হয় সয়েলের শিয়ার স্ট্রেংথ। শিয়ার কেন বলছি বুঝতে পারছো? বিকজ অফ দুটোর মধ্যে আপেক্ষিক মোশনের গল্প হচ্ছে, এমন একটা ফোর্স যেটা দুটোর মধ্যে আপেক্ষিক মোশন নিয়ে কথা বলছে, সো ইট ইজ কল শিয়ার। ওকে, এবং সেই পুরো ব্যাপারটা কিন্তু সয়েলের মধ্যে হচ্ছে বা বলতে পারো ঠিক বিল্ডিং এর এই পাশে, বিল্ডিং যেখানে ঠিক তার পাশের যে সয়েলের যে লেয়ার গুলো সেই লেয়ার গুলো প্রচন্ড পরিমাণ বাধা দিচ্ছে যে জন্য বিল্ডিংটা নিচের দিকে ঢুকে যাচ্ছে না। সো বিল্ডিং এ বা সয়েলের যে শিয়ার স্ট্রেংথ যেটা সেটাই বেসিক্যালি এই লোডকে বলতে পারো লোডগুলো লোডের ফলে যে সাবসাইড হয়ে যেতে পারতো সেটাকে হতে বাধা দিচ্ছে। তাহলে শিয়ার স্ট্রেংথ ডিটারমিনেশনটা খুব দরকার, বা বলতে পারো এই প্লেনে এই যখন এই যে প্লেনটা আমরা কনসিডার করছি বা নিচে যখন দেখাচ্ছি এই যে প্লেনটা, যে প্লেনটা বিল্ডিং এর লাস্ট লাইন এবং তারপরে যে রেস্ট লাইন এই দুটোর মাঝখানে যে প্লেনটা আছে, যে প্লেনটা শিয়ার স্ট্রেংথ কত সেটা যদি আমরা না জানতে পারি তাহলে কি করব আমরা এখানে বিল্ডিং এর উপর বেশি লোড চাপিয়ে দেবো। বেশি লোড চাপিয়ে দিলে দেখা গেল এর যে শিয়ার স্ট্রেংথ আছে সেটা হচ্ছে বেশি লোড চলে গেলো বিল্ডিং ঢুকে গেল। আমরা যখন ফাউন্ডেশন ফেলিওর পড়বো সেখানে দেখবো শিয়ার ফেলিওর গুলো কেমন হয় সেখানে আরো ডিটেলে দেখবো। তো এখান থেকে দেখে যেটা বুঝতে পারছো যে একটা ফেলিওর হতে পারে দাবা করে ঢুকে বসে গেল, এটা একটা টাইপ অফ ফেলিওর। আরো অনেক ধরনের ফেলিওর, ওভার টার্নিং ফেলিওর হয়, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা ফাউন্ডেশন ফেলিওর যখন পড়বো তখন পড়বো, এখন খুব বেশি ডিটেলে পড়ছি না। ফান্ডাটা জাস্ট বুঝে দাও শিয়ার ফেলিওর কেন বলছি বা সয়েলের শিয়ার স্ট্রেংথই কেন বলছি, অন্যান্য স্ট্রেংথ কেন বললাম না, কম্প্রেসিভ স্ট্রেংথ কেন বললাম না, এটা স্ট্রেংথ কেন বললাম, কেন শিয়ার কথাটা ইউজ করলাম, জাস্ট বিকজ অফ দিস ফেনোমেনা। বিকজ ওয়েন লোড ইজ অ্যাপ্লাইড টু এ গ্রাউন্ড, একটা গ্রাউন্ডের উপর যখন লোড অ্যাপ্লাই করা হবে তখন কি হবে সেই লোডের কারণে ওই সয়েল ঠিক ওই লোডের নিচে থাকা সয়েলটা ভেতর দিকে চলে যেতে চাইবে, কিন্তু তার পাশের সয়েলগুলো পাশের সয়েলের যে লেয়ারগুলো তাকে ভেতর দিকে যেতে দেবে না বা তলে ডুবে যেতে দেবে না। সেই দুটো সয়েলের মধ্যে যে ফ্রিকশনটা কাজ করছে বলতে পারো, বা ফ্রিকশন বলবো না, শুধু যে ফোর্সটা কাজ করছে যেটা এরকম দুটো রিলেটিভ মোশনের জন্য তৈরি হচ্ছে, দ্যাট ইজ কলড শিয়ার। সো উই আমাদেরকে মানে সয়েলের উপর কোনো স্ট্রাকচার চাপাতে গেলে সয়েলের শিয়ার স্ট্রেংথ সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। ক্লিয়ার? শিয়ার স্ট্রেংথ কি, শিয়ার স্ট্রেস কি, সয়েলের কেন আমরা সেটা নিয়ে পড়বো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? ওকে, নাও এবার এই যে শিয়ার স্ট্রেংথ ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে মানে কি, মানে সয়েলের বলতে পারো যে কতটা পর্যন্ত সয়েল শিয়ার স্ট্রেস সহ্য করতে পারে এটা আমাকে বার করতে হবে। আর সেটা বার করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে প্লেন লাল গাড়ি দিয়ে দেখিয়েছিলাম যে প্লেনটা, এই প্লেনের ওপর কত শিয়ার স্ট্রেস আসছে লোডের জন্য এটা বার করতে হবে, এবং দেখতে হবে যে সয়েলের কি অতটা লোয়ার ক্যাপাসিটি আছে না নেই। তো সয়েলের ক্যাপাসিটি কিভাবে বার করবো তার একটা ফেনোমেনা আছে, কিন্তু লোড কতটা আসছে সেটা আগে দেখতে হবে, এবং এই প্লেনের মধ্যে কতটা লোড আসছে সেই জিনিসটাকে আমাকে বার করতে হবে, এই প্লেন বলো বা এই প্লেন বলো। কারণ কি অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি যদি তুমি খেয়াল করে দেখো ফাউন্ডেশনের লোড, ঠিক আছে, এটা যদি ফাউন্ডেশন ইয়ে হয় ফাউন্ডেশন লোড এরকম ভাবে আসে, এইভাবে ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে, তোমরা জানো তো। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এই বরাবর যে প্লেনটা আসছে এই প্লেনে কতটা শিয়ার স্ট্রেস আসছে টাও সেটা বার করতে হবে, বুঝতে পারছো? সো এরকম একটা প্লেনে আমাদেরকে শিয়ার স্ট্রেস বার করতে, কিন্তু এরকম বা এরকম যাই বলো না কেন, তার মানে বিভিন্ন ধরনের প্লেনে কতটা শিয়ার স্ট্রেস আসছে ডিউ টু অ্যাপ্লাইং দ্য লোড অন দ্য সয়েল সেইটা আমাকে বার করতে হবে। এইবার এখানেই আসছে আমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কনসেপ্ট, স্যার এখানে আসছে আমার স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কনসেপ্ট। কেন স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কনসেপ্ট আসছে, বিকজ সয়েল এখানে একটা কঠিন বস্তু ধরে নাও, ইনকম্প্রেসিবল কঠিন বস্তু, এর উপর লোড আসছে, সেই লোডের জন্য বিভিন্ন প্লেনে কত শিয়ার স্ট্রেস আসছে বা অন্যান্য স্ট্রেস আসছে সেগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। সো আমরা চলে যাচ্ছি একদম ওভার টু স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এবার স্ট্রেংথ অফ মেটেরিয়ালে ধরো একটা বস্তু, এই বস্তুটা সয়েলও হতে পারে বা যে কোনো বস্তু হতে পারে, কঠিন বস্তু, ঠিক আছে। এবার ধরো আমরা একদম অ্যাক্সিয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাক্সিয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, দ্যাট ইজ পি। ওকে,
সো আমরা আগের দিন পড়েছি স্ট্রেংথ অফ মেটেরিয়াল এটার যদি এরিয়া এ হয় তাহলে এই জায়গাতে কতটা সয়েলে স্ট্রেস আসবে, আসবে হচ্ছে সিগমা, সেটা ইকুয়াল টু কি হয় পি বাই এ হয়। এখানে কতটা স্ট্রেস আসবে সেটাও সিগমা, দ্যাট ইজ ইকুয়াল টু পি বাই এ। অর্থাৎ এখানে তুমি যে কোনো সেকশন যদি কাটো এই সেকশনের প্যারালালে তার উপর টোটাল লোড কিন্তু পি বাই এই আসবে। আবার যদি ধরো এইদিকে লোড না হয় এদিকে লোড হয় তাহলে এর প্যারালালে যতগুলো এই সরি এই লোডের নর্মালে যতগুলো প্লেন আসবে সব প্লেনের উপর লোড কিন্তু পি বাই এই আসবে। বাট যদি প্রশ্নটা এরকম না হয়ে ঠিক যেভাবে আমি বললাম যে সয়েলে ইনক্লাইন সারফেসে ফোর্স আসতে পারে বা সিয়ার্স ক্যালকুলেট করতে হতে পারে, এক্ষেত্রে যদি ধরো আমার এরকম একটা বস্তু আছে এরকম একটা লোড কাজ করছে পি, এবার আমি যদি বলি যে এরকম এর প্যারালালে না দাদা আপনি আমাকে বলুন এইরকম একটা অ্যাঙ্গেল যেটা এখানে ধরুন থিটা করে আছে, এই অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে এরকম একটা প্লেন, এই প্লেনের ওপর সিয়ার স্ট্রেস কত আসছে আমাকে বলুন বা অন্যান্য স্ট্রেস কত আসছে আমাকে বলুন, তখন হয়ে যায় সমস্যা। আমরা সিম্পল স্ট্রেস টেনে কি করেছি, সিম্পল স্ট্রেস টেনে এরকম একটা যে লোড আছে ঠিক তার লোডের সাথে যে কি বলবো একদম লম্বভাবে যে প্লেনটা আছে, মানে এই যদি লোড আসে তার সাথে একদম লম্বভাবে যে প্লেনটা আছে তার উপর কতটা স্ট্রেস আসতে পারে সিম্পল স্ট্রেস টেনে আমরা বার করেছি। বাট ইন কেস অফ দিস অবলিকিউটি এই ধরনের এই যে বেঁকে গেছে সেকশন এরকম বেঁকে যাওয়া সেকশনে কতটা লোড আসবে উই ডু নট নো। সো চলো আজকে সেটাকেই আমরা বার করি। তো এটাকে বার করার জন্য আমরা তিনটে কেস হতে পারে, মেইনলি তিনটে কেস হবে, যদি বা এটাকে আমি দুটো কেস বলে চালাই বাট মেইনলি আমি তোমাদেরকে ভেঙে ভেঙেই পড়াচ্ছি তিনটে মেন কেস হয়। কিরকম কেস হয় লোডিং কন্ডিশন হিসেবে তিনটে কেস হয়, কিরকম ধরে নাও এটা একটা কেস, এটা একটা কেস যখন শুধু আমার পি কাজ করছে বা আমি শুধু স্ট্রেস দেখাচ্ছি, বুঝলে শুধু পি লিখছি না ফোর্স লিখছি না আমি ডিরেক্ট স্ট্রেস বলেই বলছি, ধরে নাও এটা সিগমা কাজ করছে শুধু একটাই স্ট্রেস কাজ করছে সিগমা, এটা একটা স্ট্রেস। কেস নাম্বার টু কি হতে পারে, কেস নাম্বার টু হচ্ছে এরকম একটা বস্তু যার উপর এখানে একটা স্ট্রেস কাজ করছে আবার এই প্লেনেও একটা স্ট্রেস কাজ করছে সিগমা টু, এইবার এই প্লেনের লম্বভাবে একটা স্ট্রেস কাজ করছে নর্মাল স্ট্রেস, এই প্লেনেও একটা নর্মাল স্ট্রেস কাজ করছে, টু ডাইমেনশনাল কেস। নেক্সট আরেকটা কেস হতে পারে যেখানে এই টু ডাইমেনশনে তো স্ট্রেস কাজ করছেই সিগমা 1 এদিকে সিগমা 2 এদিকে সিগমা 2, টু ডাইমেনশনে তো স্ট্রেস কাজ করছে তার সাথে সাথে এই প্লেনে আমি এক্সট্রা করে একটা শিয়ার স্ট্রেসও দিচ্ছি টাউ এক্স ওয়াই টাউ ওয়াই এক্স, ঠিক আছে। তাহলে আমরা তিনটে টাইপ অফ লোডিং দেখতে পাচ্ছি, যেখানে প্রথম লোডিংটাকে টাইপ ওয়ানে কি আছে সিঙ্গেল একটা লোড কাজ করছে শুধুমাত্র অ্যাক্সিয়াল লোড আর কোন রকম লোডিং কন্ডিশন নেই। সেকেন্ড থিং এই কন্ডিশনটা যেখানে দুটো দুটো যে তোমার অর্থোগোনাল প্লেন পারপেন্ডিকুলার প্লেন এক্স অ্যাক্সিস বরাবর যে প্লেন আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে প্লেন আছে, মানে টু ডি করে যদি দেখি আমরা কোনো বস্তুকে তাহলে সেই টু ডি বস্তুর দুটো দিকে দুটো নর্মাল স্ট্রেস আছে সিগমা ওয়ান এবং সিগমা টু, নর্মাল স্ট্রেস আছে এটা প্রিন্সিপাল স্ট্রেসও বলতে পারি, কেন কি আমি আগের দিকে বলেছি যদি কোনো প্লেনে নর্মালি কোনো স্ট্রেস কাজ করে এবং সেই নর্মাল এই নর্মাল স্ট্রেসের নর্মাল টু দ্য প্লেনে যদি আর কোনো শিয়ার স্ট্রেস না থাকে বা অন্য কোনো স্ট্রেস না থাকে তাহলে এটাকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস বলতে পারি, ঠিক আছে। সো প্রিন্সিপাল স্ট্রেস কাজ করছে দুটো অ্যাক্সিসে। আর থার্ড নাম্বার কেসটাকে তুমি দেখো এখানে দুটো প্লেনে দুরকম সিগমা কাজ করছে নর্মাল স্ট্রেস কাজ করছে এই বরাবর সিগমা ওয়ান এই বরাবর সিগমা টু, বাট এগুলো কিন্তু প্রিন্সিপাল স্ট্রেস নয়। কেন প্রিন্সিপাল স্ট্রেস নয়, বিকজ অফ এখানে এক্সট্রা করে একটা শিয়ার স্ট্রেসও আছে টাউ এক্স ওয়াই টাউ এক্স ওয়াই, একটা শিয়ার স্ট্রেসও কিন্তু কাজ করছে এই প্লেনগুলো। সো দিজ আর নট প্রিন্সিপাল স্ট্রেস, এই নর্মাল স্ট্রেসটাকে আমরা প্রিন্সিপাল স্ট্রেস বলবো না, কেন কি এই প্লেনে কিন্তু একটা এক্সট্রা টাউ এক্স ওয়াই বা শিয়ার স্ট্রেস কাজ করছে। তাহলে তিনটে কন্ডিশন, এই তিনটে কন্ডিশন হতে পারে লোডিং কন্ডিশন, ওকে, মানে একটা লোড থাকতে পারে দুটো প্লেনে দুটো লোড থাকতে পারে বা এটা তিনটে তিনটে থ্রি ডি যদি ধরো তুমি তিনটে ডিরেকশনও থাকতে পারে,
বাট দেখা গেছে কি ওই যে যদি সিগমা টু ধরো তো ইন্টারমিডিয়েট স্টেটসটার কোন রকম ভ্যালু কাজে লাগে না, তো আমরা সেটাতে যাচ্ছেন সেটা পরে কথা বলবো। সো টু ডি তে যদি দেখি তাহলে টু ডি স্ট্রেস কাজে, আর একটা হয় কি টু ডি উইথ সিয়ার স্ট্রেস, এই তিন ধরনের লোডিং কন্ডিশন হয় না। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্লেনের সাথে যে কোনো একটা অ্যাঙ্গেল করে, সাপোজ তুমি থিটা বলো বা এইদিকে থিটা কি হয়, যে কোনো একটা অ্যাঙ্গেল করে এই অ্যাক্সিসের সাথে সেই সেই প্লেনে কত স্ট্রেস আসবে এটারও তাই, কত স্ট্রেস আসবে এটারও তাই, কত স্ট্রেস আসবে ঠিকটা একটা অ্যাঙ্গেল অফ অবলিকিউটিতে একটা প্লেন যদি আমি কনসিডার করি তাহলে সেই প্লেনে কত স্ট্রেস আসবে। বুঝতে পেরেছ কেন এগুলো আমরা করছি? বিকজ অফ সয়েলের আমার শিয়ার স্ট্রেংথ, বিভিন্ন প্লেনে শিয়ার স্ট্রেংথ বার করতে পারে, কত স্ট্রেস আসছে বার করতে হয় বাইরে লোডিং কন্ডিশনের জন্য। তাহলে এই তিন ধরনের লোডিং কন্ডিশন হতে পারে, ঠিক আছে? সেই তিন ধরনের লোডিং কন্ডিশনের জন্য যে কোনো একটা প্লেনে, যে কোনো একটা প্লেনে কতটা লোড আস, কতটা স্ট্রেস আসবে সেটাই আমরা বার করতে চলেছি, ক্লিয়ার? এই বার করার প্রসিডিওরটা আমরা দুটো প্রসিডিওরে করি, এই বারটা যেটা করব যে এই যে বার করব সেটা দুটো প্রসিডিওরে করি। এক নম্বর প্রসিডিওর, এক নম্বর প্রসিডিওরটাকে আমরা বলি অ্যানালাইটিক্যাল প্রসিডিওর, এন্ড দ্য সেকেন্ড প্রসিডিওর ইজ গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড মানে অঙ্ক কষেও, অ্যানালিটিক্যাল মানে অঙ্ক কষেও আমরা এই মানগুলো বার করতে পারি। এই যে অবলিক প্লেনগুলো আমি লাল কালি দিয়ে গেছি সেই প্লেনগুলোতে কত স্ট্রেস আসবে সেটা আমরা অঙ্ক কষেও বার করতে পারি। আর একটা যেটা বার করতে পারি সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ গ্রাফিক্যালিও আমরা বার করতে পারি। তো আমরা অ্যানালিটিক্যালি কি কি একদম প্রসেস করে কি ডিরাইভেশন করে বার করছি সেই নিয়ে আমরা ডিটেলসে পড়বো না, ওকে? আমরা গ্রাফিক্যালি কিভাবে ব্যাপারটাকে দেখছি সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে পড়ব। এই গ্রাফিক্যালি বার করারই একটা মেথড হচ্ছে মোর সার্কেল মেথড। তার মানে মোর সার্কেল মেথড উদ্দেশ্য কি, এই অবলিক প্লেনগুলোতে কত স্ট্রেস আসবে সেটা বার করতে হয়। তো মোর সার্কেল ইজ এ গ্রাফিক্যাল মেথড টু ডিটারমাইনিং দ্য স্ট্রেস কন্ডিশন ইন অবলিক প্লেন ডিউ টু দিস টাইপ অফ লোডিং কন্ডিশন, বুঝতে পারছি? আর একটা অ্যানালিটিক্যাল প্রসিডিওর হয়। অ্যানালিটিক্যাল প্রসিডিওরে কি কি বেরোয় সেটা আমরা প্রথমে জেনে নেব, দিয়ে আমরা গ্রাফিক্যাল মেথড দিয়ে দেখবো যে হ্যাঁ ওই জিনিসটা ওই ওই বেরোচ্ছে মোর সার্কেল দিয়ে। বুঝতে পারছি আজকের পড়াশোনাটা ব্যাপারটা কি? আশা করি পুরো ব্যাপারটা তোমাদের মাথায় জিস্ট করে ঢুকে গেছে। যদি দেখ ওভারঅল যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, ওভারঅল যে আমরা কি করছি কেন করছি, তাহলে কি বলতো এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়। তাহলে বুঝে গেছো আমাদের সয়েলের ওপর কত স্ট্রেস আসছে যে কোনো প্লেনে সেটা বার করতে হবে, সেটা যদি আমরা বার করতে পারি তারপর আমরা সয়েলের কত স্ট্রেংথ আছে সেটাকে যদি কোনোভাবে বার করে নিতে পারি, তাহলে দুটোকে যদি আমরা ট্যালি করি দিয়ে সে ট্যালি করে আমরা যে কোনো ডিজাইন করবো, সিম্পল ব্যাপার, ওকে? তো সেরকমই সেই জন্য বিভিন্ন লোডিং কন্ডিশনে কিরকম হতে পারে কোন একটা প্লেনে সেইটা আমরা বার করার চেষ্টা করছি। সেটা বার করতে গিয়ে দেখলাম যে আমাদের কাছে দুটো মেথড আছে, অ্যানালিটিক্যাল মেথড এবং গ্রাফিক্যাল মেথড। চলো এবার সেটা নিয়ে আমরা কাজকর্ম করি। এবার আমরা চলো একটা সিরিজ দেখি, এই এই জিনিসটা নিয়ে একটা গল্প করছি, এই প্লেনে কত ধরনের স্ট্রেস আসতে পারে, এই প্লেনটাতে কটা ধরনের স্ট্রেস আসতে পারে, ওকে? ওকে চলো সেটাই দেখি। ধরো এই যে প্লেন আমি এখানে আছি, এইটারই এই কেসটারই দেখি, ইজি কেসটারই দেখি তাহলে বুঝে যাবো। এই প্লেনটা আমি এখানে আঁকলাম, এই যে কাটা প্লেনটা আমি এখানে আঁকলাম এরকম করে, ওকে? সো এই প্লেনটার উপর আমার একটা এরকম করে সিগমা কাজ করছে, এরকম করে আমার একটা সিগমা কাজ করছে, ঠিক আছে? এবার কি যেহেতু এইটা নর্মাল নয়, মানে এই যে ফোর্সটা যে স্ট্রেসটা যে কাজ করছে, ঠিক আছে, সেই কাজটা যে প্লেনের উপর করছে সেটা ফোর্সের সাথে পারপেন্ডিকুলার নয়, একটা অ্যাঙ্গেল করে আছে, এই যে একটা অ্যাঙ্গেল করে আছে থিটা, ধরো ধরো তখন থিটা নেবে আলফা বললাম, আলফা অ্যাঙ্গেল করে আছে, সো দিস ইজ নট নর্মাল। তাহলে যখনই নর্মাল হবে না, কিন্তু ফোর্স তো এইভাবে কাজ করতে পারে না, ফোর্স দুটো পার্টে তখন ভেঙে যাবে। আমি আগের দিন পড়া থেকে বলেছিলাম দুটো পার্টে ভেঙে যাবে, কি হবে, একটা পার্ট হবে কি এই প্লেনটার সাথে নর্মাল হয়ে কাজ করবে, আরেকটা পার্ট কি হবে এই প্লেনের সাথে ট্যাঞ্জেনশিয়ালি কাজ করবে। আমরা জানি এগুলো সিম্পল ব্যাপার, কোন একটা ফোর্সকে
আমরা দুটো পার্টে ভেঙে নিতে পারি বা এই দুটো ধরনের যদি কোনো ফোর্স থাকে তার রেজাল্টেন্ট করে আমরা এরকম একটা বার করে নিতে পারি আমরা ভেক্টরে পড়েছি এমন কিছু কঠিন ব্যাপার না ওকে এবার ধরে নিচ্ছি এই যে ফোর্সটা যেটা ছিল তার সাথে এই প্লেনের সাথে নরমাল যেটা এটা ধরে নরমাল স্ট্রেস বললাম এটাকে আমরা বললাম নাম দিলাম নরমাল স্ট্রেস এরই একটা কম্পোনেন্ট এই যে স্ট্রেসটা যেটা প্লেনের সাথে এরকম অবলিক ভাবে কাজ করছিল সেটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম কি কম্পোনেন্ট একটা তার লম্ব ভাবে কাজ করছে যেটা প্লেনের উপর আর একটা হচ্ছে যেটা তীর্যক ভাবে প্লেনের উপর কাজ করছে ধরে নিচ্ছি এইটার সাথে লম্বর সাথে যে কোণটা সেটা থিটা সেটা সাপোজ তুমি থিটা সাপোজ তুমি বা আলফা ধরো ধরে নাও আলফা ওকে তাহলে কি হবে এই যে ফোর্সটা আর এই ফোর্সটা দুটোতে আমরা ভাগ করে নিতে পারবো এর একটা কস কম্পোনেন্ট হয় এর একটা সাইন কম্পোনেন্ট হয় ঠিক আছে কিভাবে সেটা বার করতে হয় আমরা জানি এই জিনিসটাকে আমরা এখানে এইভাবে দেখাতে পারি দেখাতে পারি তো ওকে ওকে এইভাবে দেখাতে পারি তাহলে যেহেতু এটা নর্মাল সো ইট উইল বি 90 ডিগ্রি তাহলে এটা লম্ব হবে মানে শিয়ার স্ট্রেসটা হবে লম্ব এটাকে আমি শিয়ার বললাম মানে তীর্যক ভাবে যেটা কাজ করছে সেটাকে আমি শিয়ার বললাম যেটা লম্ব ভাবে কাজ করছে সেটাকে আমরা বললাম টাউ এ তাহলে শিয়ারটাকে আমি তুলে নিয়ে এসে এখানে বসাতে পারি প্যারালাল জাস্ট উপরে বসালাম সেটা টাউ হলো এটা ধরো সিগমা এন থাকবে তাহলে আমরা কি বলতে পারি এইটা কোণ আমার 90 ডিগ্রি এইটা কোণ আমার 90 ডিগ্রি ওকে তাহলে আমরা বলতে পারি যে টাউ বাই সিগমা এন অর্থাৎ লম্ব বাই ভূমি ওকে দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আলফা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান আলফা আমরা এইভাবে যা বলতে পারি এগুলো জাস্ট আমার বলার ধরন যদি কখনো কাজে লাগে সেই জন্য আমি জাস্ট একবার তোমাদেরকে পাশে পড়ে একবার দেখে দিচ্ছি যাতে পরে এগুলো আমি অ্যাপ্লাই যদি করি যদি করবার দরকার পড়ে তাহলে যদি তোমাদের কনফিউশন না হয় বা এগুলো সিম্পল জিনিস জাস্ট একবার তোমাদেরকে করে দেখাচ্ছি ওকে বা যদি আমি সিগমা রেসপেক্টে বার করি ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ ইকাল টু কি হয় কস থিটা তাহলে সিগমা এন ইকাল টু সিগমা কস থিটা আর টাউ যদি হয় তাহলে কি হবে টাউ ইকাল টু সিগমা সাইন থিটা তাহলে এই যে সিগমাকে আমি দুটো পার্টে ভাগ করলাম এই যে সিগমাটা যেটা এইভাবে কাজ করছিল যেটা এই প্লেনের সাথে লম্বভাবে কাজ করছিল না সেই প্লেনটাকে আমি দুটো পার্টে ভাগ করলাম একটা যেটা লম্ব তার একটা কম্পোনেন্ট যেটা লম্বভাবে কাজ করছে এবং যেটা একটা ভূমির বরাবর কাজ করছে সেটা কি না একটা কম্পোনেন্ট যেটা লম্বভাবে কাজ করছে সেটা হচ্ছে এর কস থিটা আর যেটা এইভাবে কাজ করছে সেটা এর সাইন থিটা ওকে বুঝে গেছো কিভাবে ভাঙতে হয় দুটো ওকে এবার আমরা এখান থেকে একটা তাহলে জিনিস দেখতে পেলাম কি যে এই প্লেনের ওপর দু ধরনের ফোর্স আসবে একটা হবে যেটা নরমাল আর একটা হবে তীর্যক যেটা নরমাল সেটাকে আমরা বলি নরমাল স্ট্রেস আর যেটা তীর্যক সেটাকে আমরা বলি শিয়ার স্ট্রেস অর্থাৎ এই প্লেনে এই একটা ফোর্স কাজ করার জন্য দু ধরনের ফোর্স এই প্লেনে আসবে একটা নরমাল ফোর্স এবং একটা শিয়ার ফোর্স শিয়ার স্ট্রেস একটা নরমাল স্ট্রেস ক্লিয়ার ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রেও তাই আসবে এবং এটার ক্ষেত্রেও তাই আসবে ক্লিয়ার অর্থাৎ এই অবলিক প্লেন গুলোতে দুটো ধরনের ফোর্স আসবে দুটো ধরনের ফোর্স বলা হচ্ছে স্ট্রেস বলা ভালো দুটো ধরনের স্ট্রেস আসবে একটা হচ্ছে শিয়ার স্ট্রেস আর একটা হচ্ছে নর্মাল স্ট্রেস নর্মাল কি ওই প্লেনের সাথে লম্বভাবে একটা কম্পোনেন্ট আর শিয়ার স্ট্রেস মানে ওই প্লেনের বরাবর একটা কম্পোনেন্ট ঠিক আছে কেন কেন কি এই রকম লোডিং কন্ডিশনের হওয়ার জন্য দুটো করে স্ট্রেস আসবে প্রত্যেকটা প্লেনে ভেরি গুড এবার আমরা সরি আমরা চলো এই ফার্স্ট কন্ডিশনটাকে নিয়ে কাজ করছি না কেন কি ফার্স্ট কন্ডিশনটা না সেকেন্ড কন্ডিশন থেকেও আসা যায় যদি বা এখান থেকেও এখানে আসা যায় এখানেও আসা যায় বাট আমরা এই দুটোকে নিয়ে কাজ করি এই দুটো এখান থেকে এখানে আসাটা খুব ইজি ওকে সো চলো আমরা এই কন্ডিশনটা নিয়ে কাজ করছি এই দুটোকে আমরা আপাতত মুছে দিচ্ছি এই একটা কন্ডিশন যেখানে আমার একদিকে সিগমা ওয়ান কাজ করছে একদিকে সিগমা টু কাজ করছে এবং যে অ্যাঙ্গেলে কাজ করছে এটা এটা হচ্ছে থিটা তাহলে এই প্লেনে যে নর্মাল স্ট্রেস যেটা পাবো
সেই নর্মাল স্ট্রেসটাকে আমি যদি সিগমা এন দিয়ে লিখি তার মান অ্যানালাইটিক্যালি করলে যেটা আসবে ফাইনালি আমি সেটা লিখছি। এটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, যদি বা মোর সার্কেল যদি ভালো করে বুঝে যাও তাহলে আর মনে রাখার দরকার পড়বে না, বাট স্টিল বলবো এটাকে কিন্তু হালকা একটু মুখস্থ মতন করে রাখতে হবে। ওকে ওকে, দ্যাট ইজ হচ্ছে সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই টু প্লাস সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু কস টু থিটা। ওকে, থিটা কোনটা? এই যে অ্যাঙ্গেল যেটা এই অ্যাক্সিসের সাথে এই যে অ্যাঙ্গেলটা করে আছে দ্যাট ইজ থিটা, এই কোনটা হচ্ছে থিটা। আর শিয়ার দুটো ফোর্স বলেছি, দুটো ফোর্স আসবে এই প্লেনে, একটা আসবে নর্মাল স্ট্রেস যেটা হবে সেটা এটা, আর যেটা হবে শিয়ার। শিয়ার কত আসবে? শিয়ার আসবে হচ্ছে সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু ইন্টু সাইন টু থিটা। ওকে, এবার যদি তুমি এর রেজাল্টেন্ট বার করবার চেষ্টা করো, হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট? সো রেজাল্টেন্ট যদি বলি তাহলে আর সেটা হচ্ছে আমরা জানি সিগমা এন স্কোয়ার প্লাস টাই স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার ওই যে বললাম লম্বের সাথে যে মানে ওই যে অ্যাকচুয়াল ফোর্সের সাথে রেজাল্টেন্টের সাথে, রেজাল্টেন্টের সাথে লম্বটার কি কোণ, মানে কি এই যে প্লেন ধরো, এই যে প্লেনটা আমি বার করছি সেই প্লেনটাকে নিয়েছি, প্লেনটা আঁকার ফলে আমরা পেলাম এখন সিগমা এন আমরা পেয়ে গেলাম আর শিয়ার আমরা পেয়ে গেলাম টাও। এবার কি হচ্ছে দুটো যে রেজাল্টেন্ট যেটা আমরা সিগমা দিয়ে শুধু বলছি সিগমা, সেটা হচ্ছে ধরো এটা যেটা শুধু সিগমা, তাহলে এই সিগমার সাথে এই নর্মাল ফোর্সের যে কোণ এই কোণটাকে আমরা বলি ফাই, এই কোণটাকে আমরা বলি ফাই, যেটাকে আমরা বলি কি বলবো মানে যেটাকে আমরা এমনিতে বলি অ্যাঙ্গেল অফ অবলিকিউটি, অ্যাঙ্গেল অফ অবলিকিউটি। সয়েলে যখন পড়বো সেটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলবো, কেন বলবো সেটা আমি পরের দিন বলবো, বাট দিস ইজ কল দ্য অ্যাঙ্গেল অফ অবলিকিউটি। কার সাথে অ্যাঙ্গেল অফ অবলিকিউটি এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে, অ্যাঙ্গেল অফ অবলিকিউটি হচ্ছে কোন কার সাথে, যে নর্মাল স্ট্রেসের সাথে কোন একটা প্লেনের যে নর্মাল স্ট্রেস তার সাথে সেই নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের যে রেজাল্টেন্ট এই দুটোর মধ্যে যে কোণ, মানে নর্মাল ফোর্সের সাথে নর্মাল স্ট্রেসের সাথে রেজাল্টেন্ট যে স্ট্রেস, কার রেজাল্টেন্ট? নর্মাল এবং শিয়ার রেজাল্টেন্ট, এই দুটোর মধ্যে যে কোণ সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ অবলিকিউটি। ভেরি গুড, তাহলে এইভাবে আমরা পেয়ে যাই। তো সেই অ্যাঙ্গেল অফ অবলিকিউটিটা কি হবে, সেই অ্যাঙ্গেল অফ অবলিকিউটি যদি ফাই হয় তাহলে ফাই কি বা কি হবে, ওই যে সেই জিনিসটা আমরা বার করলাম ট্যান থিটাটা, ট্যান থিটা যদি স্লোপ তাহলে সেটা হবে হচ্ছে তোমার টাউ বাই সিগমা। তাহলে এই চারটে হচ্ছে মেন ডিরাইভেশনের অংশ, এর মেন হচ্ছে এই চারটে ডিরাইভেশন। এটা তুমি মোর সার্কেল দিয়েও করতে পারো, এটা তুমি অ্যানালাইটিক্যালি করতে পারো, বাট ফাইনালি আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এটা যে এই প্লেনে কত স্ট্রেস আসবে। তো তুমি এটা জেনে গেলে এই হচ্ছে ফর্মুলা, এই প্লেনে নর্মাল স্ট্রেস আসবে এই এই লোডিং কন্ডিশনের জন্য এই মান, এই লোডিং কন্ডিশনের জন্য শিয়ার স্ট্রেস আসবে এই মান, এই লোডিং কন্ডিশনের জন্য রেজাল্টেন্ট স্ট্রেস হবে এই মান, এবং এই লোডিং কন্ডিশনের জন্য আমার অ্যাঙ্গেল অবলিকিউটি হবে এই মান। এই চারটে জিনিস আমাকে বার করতে হবে, এটা আমরা অ্যানালিটিক্যালি বার করলাম। এবার তুমি যদি বলো দাদা আমার মোর সার্কেল তাহলে আমি করবো কেন, শুধু আমি বেরিয়ে গেছি ফর্মুলা বসলে বেরিয়ে, ইয়েস হয়ে গেছে, কোনো দরকার নেই তোমাকে মোর সার্কেলে বার করবার। যদি তুমি এটাও বুঝে যাও এনাফ, তোমার এই চারটে ফর্মুলা নিয়ে কাজ, তোমাকে প্রশ্ন এই চারটে ফর্মুলা দিয়ে করবে। ওকে, বা তোমার জানার যে জিনিসটা দরকার সেটি চারটে ফর্মুলা দিয়ে যেটা বেরোবে সেটাই জিনিসটা তুমি বার করবে। এবার কি তোমার হচ্ছে কি, ধরো এটা থিটা, থিটা কোন আমি বলেছি, সমস্যাটা কেন হয়, কেন আমরা গ্রাফিক্যালের দিকে তাহলে যাব, দরকারটা কি আমার গ্রাফিক্যালের দিকে যাওয়ার দরকারটা কি? ধরো এই একটা কেস, তো আমরা প্রথম কেসটা বললাম কি এই একটা থিটা অ্যাঙ্গেল করেছে, এবার আমি বললাম যে আমি চেক করতে চাই যে এই প্লেনটাতে কত, যেটা ধরো থিটা ওয়ান, এই প্লেনটাতে কত স্ট্রেস আসবে, বা আমি চেক করতে চাই এই প্লেনটাতে কত স্ট্রেস আসবে, আমি চেক করতে চাই এই প্লেনটাতে কত স্ট্রেস আসবে।
প্রত্যেকটা আলাদা আলাদা অনেকগুলো থিটার জন্য কত কত স্টেটস আছে, তাহলে প্রত্যেকটা থিটার জন্য আমাকে বারবার করে এতগুলো ম্যাথ নিউমেরিক্যাল করতে হচ্ছে, সেম নিউমেরিক্যাল বিভিন্ন রকম অ্যাঙ্গেল থিটার জন্য, কেন কি এখানে পাল্টাচ্ছে কি, সিগমা এক আছে, সিগমা ওয়ান এক আছে, সিগমা টু এক আছে, এগুলো পাল্টাচ্ছে না, শুধু যে থিটা মানে কোন অ্যাঙ্গেলে আমার ওই প্লেনটাতে আমি বার করবো স্ট্রেস সেটা শুধু পাল্টাচ্ছে, শুধু থিটাটা পাল্টাচ্ছে, বাকি সব সেম থাকছে। তাহলে তাহলে শুধু ওই থিটাটা পাল্টে পাল্টে যাওয়ার জন্য এই জিনিসগুলো আমাকে বারবার করতে হবে, যতবার থিটাটা পাল্টাবে ততবার আমাকে এগুলো বার করতে হবে। সো উই আমরা এরকম তো করতে পারি, এটা যদি আমি একটা গ্রাফ রিপ্রেজেন্ট করে দিই, তাহলে সেখানে শুধু আমরা কোন থিটা বলছে সেই থিটা বসাবো, থিটার জন্য করেসপন্ডিং মানটা আমরা পেয়ে যাবো, তাহলে সেটা করলেও হয়। সো উইল গো ফর দ্য গ্রাফিক্যাল মেথড, সেই জন্য আমরা গ্রাফিক্যাল মেথডের দিকে যাচ্ছি। আচ্ছা, গ্রাফিক্যাল মেথডের দিকে যাওয়ার আগে একটা জিনিস না আমি গ্রাফিক্যাল মেথডেই বলবো যে এগুলোর ম্যাক্সিমাম মিনিমাম কিরকম সময় হতে পারে, গ্রাফিক্যাল মেথড মানে মোট সার্কেলটা করি ওখানেই বলে দেবো, তখনই আমরা তোমরা ভেরিফাই করে নেবে। ওকে চল, তাহলে তোমরা বুঝে গেলে যে সয়েলে বলো বা যে কোনো কঠিন বস্তু তো বলে একই জিনিস, সয়েলে অ্যাপ্লাই হচ্ছে মানে সেটা সম দিয়ে যেহেতু আমরা পড়ছি, ফলে ওটা যে কোনো কঠিন বস্তুতেও সেই একই থিওরি অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা জেনে গেলাম যে কোনো একটা বস্তুর উপর এরকম লোড কন্ডিশন হলে কি হয়। আচ্ছা, এবার সেকেন্ড কেসটা, সেকেন্ড কেসটা জানার আগে আমি একটুখানি মোর সার্কেলটাও স্টার্ট করি। মোর সার্কেল কি বলছে, মোর সার্কেল বলছে যে ধরে নাও তুমি, আমি এদিক বরাবর সিগমাকে প্লট করছি, এদিক বরাবর আমি সিগমাকে প্লট করছি, মানে ওই যে তোমার প্রিন্সিপাল স্ট্রেস বলো বা যাই বলো না কিনা, যেহেতু এই কেসটাতে প্রিন্সিপাল স্ট্রেসই হচ্ছে, আমি প্রিন্সিপাল স্ট্রেসই বলছি, বা তুমি নর্মাল স্ট্রেস যাবে, এই বরাবর আমি সিগমা ক্যালকুলেট করছি, আর আমি এই বরাবর শিয়ারকে দেখাচ্ছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে এই বরাবর আমি সিগমাকে দেখাচ্ছি, এই বরাবর আমি শিয়ারকে দেখাচ্ছি, ক্লিয়ার? তাহলে ধরো বস্তুটা হচ্ছে আমার এই, এই বস্তু, এখানে আমার সিগমা ওয়ান কাজ করছে, এখানে আমার সিগমা টু কাজ করছে। আচ্ছা, আমি এটাকে না টেনশনে দেখাচ্ছি, ওকে, আমি কম্প্রেশনে না একটু অন্য ব্যাপার হয় সেটা আমি পরে বলছি, টেনশনে দেখাচ্ছি, ঠিক আছে, কিছু হয় না, জাস্ট একটু সরি একটু নড়ে গেছে, ওকে, ঠিক আছে, টেনশন কম্প্রেশন আমি পরে বলেছি, আমার কিছু মানে শুধু সাইনের এদিক ওদিক হয়। তো ধরে নাও এরকম একটা কন্ডিশন আমার লোডিং কন্ডিশন হয়ে রয়েছে, তো এই যদি আমরা এটাকে জানি যে সিগমা ওয়ান এর মান বেশি, তাহলে আমি সিগমাকে বলবো মেজর, মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর সিগমা টু এর মান যদি কম হয় তাহলে আমি সেটাকে বলবো মাইনার প্রিন্সিপাল স্ট্রেস, ক্লিয়ার? যদি উল্টোটা হতো মানে সিগমা টু এর মান যদি বেশি হতো তাহলে সিগমা টুকে আমি মেজর বলতাম, সিগমা ওয়ানকে মাইনার বলতাম। ধরে নিচ্ছে আমাদের সিগমা ওয়ান ধরো বড়, সিগমা টু হচ্ছে, ওকে, তাহলে আমরা যদি সাপোজ তুমি এই পয়েন্টে আমরা জিরো জিরো ধরে নিই গ্রাফের, এই পয়েন্টে আমরা জিরো জিরো স্ট্রেস ধরে নিলাম, ঠিক আছে, তাহলে সিগমা ওয়ান কে আমরা এই বরাবর প্লট করবো, ধরো সিগমা ওয়ান আমার এত দূরে, এটা হলো আমার সিগমা ওয়ান, তারপর আমি সিগমা টু কে প্লট করবো, যেহেতু সিগমা টু ছোট ফলে এইসব জায়গায় একটা কোনো জায়গায় এলো ধরো সিগমা টু, ঠিক আছে। এবার যেটা আমরা করবো কি, এই সিগমা ওয়ান আর সিগমা টু এর মাঝখানে যে জায়গাটা মানে এইটা, এটাকে আমি একটা সার্কেলের বা বৃত্তের কেন্দ্রবিন্দু ধরব, ধরলাম, ধরলে কি হবে, এইটা হয়ে গেল আমার রেডিয়াস বা ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ ধরে আমি এই রকম করে একটা সার্কেল ড্র করে দেব, ঠিক আছে, চলো আমরা এরকম করে একটা সার্কেল ড্র করে দিলাম, সার্কেল ড্র করে দিলাম, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে সিগমা টু পুট করলাম, এখানে সিগমা ওয়ান পুট করলাম, এরকম বরাবর আমরা একটা সার্কেল ড্র করে দিলাম। এইবার আমরা কি জানতে চেয়েছিলাম, আমরা জানতে চেয়েছিলাম যে এই বরাবর যদি একটা অ্যাঙ্গেল আলফা হয়, আলফা না থিটা দিয়ে বলেছি, থিটা দিয়ে বলছি, এই অ্যাঙ্গেল যদি আমার থিটা হয়, ঠিক আছে, এই অ্যাক্সিসের সাথে মেজর প্রিন্সিপাল প্লেনের সাথে যদি আমার অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে থিটা প্লেনে এখানে আমার টাউ কত আসবে আর সিগমা এন কত আসবে, এটাই তো আমরা জানতে চেয়েছি, ওকে। তাহলে বলবো এইটা আমরা কি করে, এই মোর সার্কেল থেকে আমরা কি করে বার করব, মোর সার্কেল থেকে বার করবার নিয়ম হচ্ছে যে আমরা এই কেন্দ্রের সাথে
এই যে থিটা যদি কোণ হয় ধরো থিটা কোণ সাপোজ তুমি ধরে নাও আমি বললাম 25 ডিগ্রি ধরো থিটার মান 25 ডিগ্রি তাহলে আমরা কি করব এই কেন্দ্রে এই ব্যাসার্ধের সাথে এই প্লেনের সাথে চাঁদা বসিয়ে 25 হচ্ছে কি না তাহলে তার ডবল করব অর্থাৎ 50 ডিগ্রিতে আমি একটা লাইন টানব কত ডিগ্রিতে টানলাম 50 ডিগ্রিতে ক্লিয়ার এটা যদি আমরা থিটা যদি 25 ডিগ্রি হয় তাহলে আমি কত ডিগ্রি কোণ টানলাম 50 ডিগ্রি তার মানে এই কোণটার মান কত হবে 2 থিটা হলো দিয়ে এটা সার্কেলকে জে পয়েন্টে কাট করলো জে পয়েন্টে কাট করলো ঠিক আছে সাপোজ ধরে নাও এটা এফ পয়েন্টে কাট করলো তাহলে এই পয়েন্টের তো আমি একটা মান পাবো কি মান পাবো এই পয়েন্টের মান পাবো এটা এইখানে একটা পাবো এটা সিগমা পাবো একটা আর এই হাইটটা মানে এই করেসপন্ডিং এখান থেকে আমি একটা টাউ পাবো গ্রাফ শীট যেহেতু ক্লিয়ার তাহলে এই যেটা পাবো সেটা হচ্ছে সিগমা এবং টাউ বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের এই প্লেনের সিগমা এন এবং টাউ যেটা আমি আগে ওই মেথডোলজি বা ফর্মুলা লাগিয়ে বার করলাম সিগমা এন এর কি ফর্মুলা ছিল সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই টু কস টু থিটা ওইটা আমি ডিরেক্টলি এই গ্রাফে এই পয়েন্টের যে সিগমা পাবো সেটা হচ্ছে এইটা আর যে টাউ পাবো সেটা হচ্ছে এইটা এই ভ্যালুটা হচ্ছে টাউ এই ভ্যালুটা হচ্ছে এবার তুমি এই গ্রাফ থেকে দেখো তো অ্যানালিটিক্যালি মিলছে নাকি অ্যানালিটিক্যালি যে আমরা ফর্মুলাটা বার করেছি বলে তো দিলাম যে এরকম করলে পেয়ে যাবো বাট আদৌ কি সেটা ঠিক চলো চেক করে দেখি কিভাবে চেক করবে এটা চেক প্রসিডিওর এগুলো চেক প্রসিডিওর জাস্ট ফর কনসেপ্টের জন্য এই চেক প্রসিডিওর মানে তোমাকে পরীক্ষায় করতে হবে না জাস্ট তুমি ভেরিফাই করবে ঠিক কিনা এটা কিভাবে ঠিক কিনা চেক করবো আচ্ছা আমি বলছি সিগমা এন এর মান হচ্ছে এটা এখান থেকে এতটার মান হচ্ছে সিগমা এন ক্লিয়ার আচ্ছা তাহলে এই পর্যন্ত পৌঁছতে আমার কত লাগছে কত মান আসছে সিগমা এন এর অ্যাকচুয়াল মান কত আসছে চলো আমরা একটু বার করবার চেষ্টা করি তাহলে এটাকে কিভাবে বার করব এই মানটা প্লাস এইটুকু মান তাই তো এই মানটা প্লাস এইটুকু মান আচ্ছা তাহলে এই মানটা কত এই মানটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে সেটা হচ্ছে তুমি দেখো সিগমা ওয়ান প্লাস সিগমা টু বাই যদি দুই দিয়ে করে দাও তাহলে আমার এই পয়েন্টে চলে আসে তো উদাহরণ দিয়ে বোঝায় তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে ধরে নাও এটা 25 দিয়ে ধরলে বললে তো 20 আর এটা ধরে নাও 50 এটা 20 এটা 50 তাহলে এই পয়েন্টের মান কত এই পয়েন্টের মান যেটা মাঝখানে তাহলে কত হবে 50 প্লাস 20 বাই 2 ওকে 50 প্লাস 20 বাই 2 70 বাই 2 মানে হচ্ছে 35 ক্লিয়ার কারণ 35 হচ্ছে এইটার মান দেখো তো ঠিক আছে কিনা 20 থেকে তার মানে কত 15 বাড়ছে 15 20 থেকে 50 এর ডিফারেন্স কত 30 তাই তো 20 থেকে 50 এর ডিফারেন্স কত 30 তাহলে 15ই বার হয়ে যায় কারণ এটা 15 ক্লিয়ার বুঝতে পারছো ফলে এইখান থেকে এটার মান বার করলাম কিভাবে সিগমা 1 বাই সিগমা 2 বাই 2 ক্লিয়ার হয়েছে তো কোনো কনফিউশন আশা করি নেই এইটুকুটা ওকে তাহলে আমরা দেখলাম এটা ঠিক আছে প্লাস আমার এই মাল্টিপুটা লাগবে তাহলে আমি সিগমা এন অব্দি পৌঁছতে পারবো তাহলে এইটুকুটার মান কত এইটুকুটার মান হচ্ছে আমাদের এই যে ব্যাসার্ধর মান কত ব্যাসার্ধর মান হচ্ছে এটার থেকে এটা বাদ দিলে তার 2 তার ডিভাইডেড বাই 2 সো এর মানটা হবে তোমার সিগমা 1 মাইনাস সিগমা 2 বাই 2 ব্যাসার্ধ মানে কত এটা মাইনাস এটা ডিভাইডেড বাই যেটা আসবে সেটাকে 2 তে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম মানে এই ব্যাসার্ধ তাহলে অতিভুজ পেয়ে গেলাম তাহলে অতিভুজ যেই পেয়ে গেলাম তাহলে আমার দরকার এইটা ভূমি তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস টু থিটা তাহলে আমার দরকার কি ভূমি দরকার তাহলে ভূমি ইকুয়াল টু হচ্ছে অতিভুজের কস টু থিটা তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে এটা এটা ইনটু কস টু থিটা
এলো, দেখো সিগমা এন এর মান যেটা পড়েছিলাম সেটা এসেছে তো, কোনো কনফিউশন? আশা করি কোনো কনফিউশন নেই, যেটা পড়েছিলাম সেটাই চলে এলো। আর টাউ এর মান যদি তুমি বলো, টাউ কত, টাউ কত না, এটা টাউ, এই অ্যাঙ্গেলটা টাউ, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে ব্যাসার্ধের সাইন থিটা, ব্যাসার্ধের সাইন মান, তাহলে ব্যাসার্ধ কত, সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু, এর সাইন থিটা, তো সাইন টু থিটা, যেটা মানে থিটাটাই হচ্ছে টু থিটা, মানে অ্যাঙ্গেলটাই টু থিটা বলে আমি টু থিটা লিখছি। দেখো যেভাবে আমরা সিগমা এন এবং টাউ বার করেছিলাম ওখান থেকে, এখানে সেটাই পেলাম, কোন অসুবিধা নেই। এবার এখানে যদি বলে যে দাদা অ্যাঙ্গেল অফ অবলিকুইটিটা তাহলে কি করে বার করব, অ্যাঙ্গেল অফ অবলিকুইটিটা হচ্ছে এই যে পয়েন্ট, যে পয়েন্টের এফ টি পেলে সেখান থেকে যদি আমি একদম এই কেন্দ্রবিন্দু অবধি আমি যদি একটা টানি সরলরেখা, তাহলে এখানে যে কোণটা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অবলিকুইটি। এবার তুমি একটা প্রশ্ন করতে পারছো, দাদা এটা হতে পারে তুমি এখানে টু থিটা দেখালে, এই সার্কেলে কি কোনো জায়গায় আমি থিটাটাকে দেখাতে পারি, এমন করে কি কোনো প্লেন হতে পারে যেখান থেকে আমি থিটাটাকে দেখাতে পারি? বলো যে ইয়েস, দেখানো যায়। সেই থিটাটাকে দেখাতে গেলে আমাকে একটা অন্য কনসেপ্ট নিয়ে আসতে হয়, কনসেপ্টটা পোল, কনসেপ্টটা পোল নিয়ে আসতে হয়। কি সেটা? সেটা হচ্ছে যে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে মেজর প্রিন্সিপাল অ্যাক্সিস এবং মাইনর প্রিন্সিপাল যে প্লেন, সেই দুটোর প্যারালালে দুটো আমাকে টানতে হবে প্লেন, যে পয়েন্টে ছেদ করে সেই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে কানেকশন যে লাইন সেটার অ্যাঙ্গেলই হচ্ছে তোমার ওই আলফা আলফা। ব্যাপারটা কি, ব্যাপারটা একটু আমি তোমাদেরকে গুছিয়ে বলি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের এই কন্ডিশন নিয়ে শুরু করেছিলাম তো, এখানে এখানে সিগমা ওয়ান কাজ করছিল, এখানে সিগমা টু কাজ করছিল, তাহলে সিগমা ওয়ান এর প্যারালাল প্লেন কোনটা? এটা তাহলে সিগমা ওয়ান থেকে আমি এই প্যারালাল বরাবর সোজা চলে আসবো, সার্কেল এখানে পয়েন্ট ছেদ করবে। এবার কেমন সিগমা টু, সিগমা টু কোন, সিগমা টু এখান থেকে কতটা উঠবে, এই পয়েন্টে থেকে যাবে, ফলে সিগমা টু যে প্লেন বরাবর আমি টানছি সেটা টানলে আমার এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে পোল পয়েন্ট। কি বলবো এই পয়েন্টটাকে, এই ক্ষেত্রে বলবো আমি পোল পয়েন্ট। সো পোল পয়েন্ট থেকে যদি তুমি যে পয়েন্টে তুমি ওই যে বার করছো সেই পয়েন্ট থেকে যদি ডিরেক্ট একটা কোণ টান, মানে লাইন টানো, তাহলে এই যে ইয়েটা হয়, অ্যাঙ্গেলটা যেটা হয় সেটাই বেসিক্যালি হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ওকে, সো এটা আমাদের টানার অত দরকার নেই, সাধারণত দরকার নেই, আমরা শুধু মাথায় রাখবো যে এই এটা এখানে যে কোণটা হয় সেটার টু থিটা, টু থিটা টানো, আমার এফ এর মান পেয়ে যাবো, আমার গল্প শেষ। অত বেশি এদিক ওদিক করার দরকার নেই, এটা শুধু জেনে রাখলাম যে পোল কনসেপ্টটা দরকার। যদি বলো যে দাদা আমার কি ওই প্লেনে কি আমি কিছুতে ভাবে ওটাকে প্রকাশ করতে পারবো না, ওই প্লেনের অ্যাঙ্গেলটাকে আমি কোনোভাবেই বলতে পারবো না এই গ্রাফে, হ্যাঁ অবশ্যই পারবো, সেটা এইভাবে করতে হবে। ক্লিয়ার? এবার চলো ওই কেসটা দেখে নিই, কেস নাম্বার টুটা। যখন আমার শিয়ার স্ট্রেস কাজ করবে, সেম কেস, যখন শিয়ার কাজ করবে, শিয়ার যখন কাজ করবে, মানে ধরো এই যদি প্লেন হয়, প্লেনে আমার এখানে সিগমা ওয়ান আছে, সিগমা টু আছে, সাথে আছে টাও এক্স ওয়াই, শিয়ার আছে টাও ওয়াই এক্স, টাও। এই যদি কেস হয়, এই কেসের ক্ষেত্রে আমার সিগমা এন কি হয়, যদি অ্যানালাইটিক্যালি আমরা বার করি, এই কেসের ক্ষেত্রে আমাদের সিগমা এন হয় সিগমা ওয়ান প্লাস সিগমা টু, প্রথম পার্টে একই থাকে, বাই টু হচ্ছে তোমার কস বোধ হয় না, হ্যাঁ কস টু থিটা প্লাস সিগমা, এই সরি 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 বলে দিচ্ছি, প্লাস সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু কস টু থিটা, এর সাথে যেটা হয় প্লাস, এর সাথে যেটা যেটা প্লাস টাউ এক্স ওয়াই, টাউ এক্স ওয়াই সাইন টু থিটা, ঠিক আছে। টাউ এর মানটা হয়ে যায় কি, সিগমা ওয়ান মাইনাস সিগমা টু বাই টু সাইন টু থিটা মাইনাস টাউ এক্স ওয়াই কস টু থিটা, ঠিক আছে। যা সিগমার মানটা আমরা
আর সিগমা এন আর টাউ এর মানটা আমরা এইভাবে বার করতে পারি, সিগমার মানটা এবং টাউ এর মানটা আমরা এইভাবে বার করতে পারি। ক্লিয়ার? ওকে, এবার চলো এই সেম জিনিসটা যদি আমরা মোর সার্কেলে করি সেক্ষেত্রে কি হবে, এবং আমরা ওখানে মিডিয়াম দেখে নেব যেটা আদৌ আসছে নাকি। সেক্ষেত্রে আমরা যেটা করব মোর সার্কেলের ক্ষেত্রে ওই সেম প্রসিডিওর, এদিক বরাবর আমাদের টাউ দেখবো, এদিক বরাবর দেখবো আমাদের সিগমা দেখবো। এখানে আমরা প্রথমে সিগমা ওয়ান, এখানে ধরো সিগমা টু প্লট করলাম, এখানে ধরো সিগমা ওয়ান প্লট করলাম, এবং সিগমা ওয়ান আর সিগমা টু এর মাঝখানে এসে আমরা পেলাম হচ্ছে কি, সিগমা ওয়ান সিগমা টু এর মাঝখানে এসে পেলাম আমরা কি, সেন্টার অফ দ্য সার্কেল। ইয়েস, তাহলে সেন্টার অফ দ্য সার্কেল আমরা পেয়ে গেলাম। এইবার এখানে এর যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধ কিন্তু ওইটার মতন হবে না, এর যে ব্যাসার্ধ হবে এই ব্যাসার্ধ কিন্তু এইটা হবে না। এর ব্যাসার্ধ কোনটা হবে? এর ব্যাসার্ধ হবে এই যে এই পয়েন্ট আছে, আমরা কি কন্ডিশন নিয়েছিলাম, কন্ডিশন দিছিল আমার এখানে আছে সিগমা ওয়ান, এখানে আছে সিগমা টু, আর এই প্লেনে আছে টাও এক্স ওয়াই। তো আমরা করবো কি, এই পয়েন্টে টাও এক্স ওয়াই কে প্লট করব, কেন কি এই প্লেনে এই জায়গায় যেখানে সিগমা ওয়ান কাজ করছে সেই প্লেনে কত আছে অলরেডি টাও এক্স ওয়াই, আমার ফোর্স অলরেডি আছে, সেখানে আমরা টাও এক্স ওয়াই কে প্লট করব, ঠিক এদিকে আমরা টাও এক্স ওয়াই কে প্লট করব, এটা আমি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এদিকে আমি টাও এক্স ওয়াই এর মানটাকে প্লট করব, দিয়ে এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটে পয়েন্ট কে আমি কানেক্ট করব। কানেক্ট করার পর যেটা হবে সেটা দিয়ে আমি একটা সার্কেল ড্র করব। ক্লিয়ার? সার্কেল ড্র করলাম, হয়ে গেল। এইবার এই সার্কেল ড্র করার পর এক্ষেত্রে আমার ধরে নাও ওই ওই যে পয়েন্ট, এই যে ইয়েটা আমার ধরো এই পয়েন্টে আমার এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে, সেই পয়েন্টের আমার ধরো দরকার স্ট্রেস দরকার, তাহলে আমরা সেখানে থিটা দিয়ে কিভাবে বার করব, সেটা হচ্ছে এই লাইনটার সাথে, এই লাইনটার সাথে টু থিটা কোণ করব, টু থিটা কোণ করে যে লাইনটা পাবো সেটাই হচ্ছে এখানকার এফ হচ্ছে সিগমা এন অ্যান্ড টাউ, এটা হচ্ছে টু থিটা। বুঝতে পারছো ডিফারেন্সটা? আগের বার কি হয়েছিল, আগের বারের সাথে এবার কি, আগের বার কি করেছিলাম আমরা এই প্লেনের সাথে এইটার অ্যাঙ্গেল টু থিটা করেছিলাম, এক্ষেত্রে কি আমরা এই লাইনটার সাথে এখান থেকে আমরা টু থিটা করে যে পয়েন্টটা ছেদ করছে সেটা হচ্ছে এফ। ক্লিয়ার? এখানে আমার অ্যাঙ্গেল অফ অবলিকুইটি কোনটা হবে, অ্যাঙ্গেল অফ অবলিকুইটি হবে এটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এইভাবে আমরা একটা পয়েন্টের শিয়ার স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বার করতে পারি। এবার তোমাদের আমি একটা ছোট্ট হোম টাস্ক দিচ্ছি, সেই হোম টাস্কটা হচ্ছে এই যে আমি ওখানে যে তোমার হচ্ছে সিগমা এন এবং টাউ দুটোই, এই কেসটা যেখানে টাউ এক্স ওয়াই আছে আর আগের কেসটা যেখানে টাউ এক্স ওয়াই নেই, ঠিক আছে, দুটো কেসেরই আমি সিগমা এন এবং টাউ বার করে দিয়েছি, অ্যানালিটিক্যাল ফর্মুলা শিখে দিয়েছি। তোমরা ওই দুটোরই এটা বার করবে যে কখন টাউ ম্যাক্সিমাম হবে কখন টাউ মিনিমাম হবে। একটা জিনিস খেয়াল করে দেখবে, ওখানে আমাদের সিগমা ওয়ান সিগমা টু কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু চেঞ্জ হচ্ছে থিটা, তার মানে থিটার মানের ওপর দাঁড়িয়ে আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম হবে। তোমাদের হোম টাস্ক হচ্ছে এটা যে কোন মানটা ম্যাক্সিমাম হবে এবং মিনিমাম হবে, অ্যাকর্ডিংলি থিটার মান কত হবে সেটা বার করবার। আমি নেক্সট ক্লাসে সেটা নিয়ে বলবো এবং এর পরেরটা পড়বো এবং এর পরের দিন শিয়ার স্ট্রেসে ঢুকে যাবো। ওকে, তাহলে আজকে পর্যন্ত আমরা কিভাবে বার করতে হয় শিয়ার স্ট্রেস, মোর সার্কেল মেথড এবং অ্যানালাইটিক্যাল মেথডে কিভাবে বার করতে হয় তার প্রসিডিওর শিখে গেলাম, অ্যান্ড তার সাথে সাথে শিয়ার স্ট্রেস কেন বার করতে হয় সেই রিগার্ডিংও জিনিসপত্র শিখে গেলাম। এই পুরো কেসটা কিন্তু আমার ওদিকে কিন্তু অলরেডি এটার সাথে সাথে স্ট্রেংথ অফ মেটেরিয়ালে কিন্তু প্রিন্সিপাল স্ট্রেস টেস্ট পড়া চ্যাপ্টারটা অনেকটা আমার কিন্তু পড়া হয়ে গেল। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আর একবার দেখো, একবার প্র্যাকটিস করো, একবার বইটা এর সাথে খুলে দেখে নাও, তাহলে আশা করি তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আরও একবার অনুরোধ করছি যারা আমার ব্লগিং চ্যানেলটা এখনও দেখোনি, আমি একটা নতুন ব্লগিং ভিডিও দিয়েছি, তো ডেসক্রিপশন বক্সে চলে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা আমার ব্লগিং চ্যানেলটাকে দেখো, আমার ব্লগিং করতে খুব ভালো লাগে, তোমরা যদি উৎসাহিত করো, যদি আমার খারাপ ভালো যাই লাগুক না কেন সেভাবে কমেন্টস করবে সেখানে, আমার ভালো লাগবে। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে
তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওগুলোকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো। ভালো হয়ে আমাদের পড়াশোনা চলছে, চলবে। ওকে, সো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।